নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জে জব্দ 27 লক্ষ টাকার নেশার ট্যাবলেট, আটক এক। উধারবন্দে বৈদ্যুতিক খুঁটিতে বাইকের সজোর ধাক্কা, হত চালক। যোগাযোগ অব্যবস্থায় ঢুকছেন দলাইয়ের মানুষ, ক্ষোভ ভুক্তভোগীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জে ফের নেশার ট্যাবলেট জব্দ করল পুলিশ। রবিবার ভোর আনুমানিক 4:30 নাগাদ সেটেলমেন্ট এলাকায় নাকা চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ। এদিন মোট 9,000 নেশার ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক 27 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। একটি অল্টো গাড়ি থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ আব্দুল কাদির নামে এক সরবরাহকারীকেও আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁরা এই সাফল্য পেয়েছেন। গত মাসে একইভাবে অভিযান চালিয়ে 7টি কনসাইনমেন্ট আটক করা হয়েছে। এর বাজার মূল্য 1 কোটি টাকারও অধিক হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, এই র্যাকেটে কারা জড়িত রয়েছে সে সম্পর্কে নিশ্চিত তথ্য তাদের হাতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে তারা এ মুহূর্তে তা খোলসা করা যাবে না বলে জানিয়েছেন। আজি পুৱতি নিশা প্ৰায় 4:30 বজাত আমি এটা গোপন সূত্ৰৰ খবৰৰ মতে আমাৰ করিমগঞ্জ সদৰ থানাৰ টাউন ব্ৰাঞ্চৰ আই চি মনিৰুল ইছলামৰ লগত আমি এক অভিযান চলালোঁ অবৈধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে। আৰু আমি পোৱা খবৰ অনুসৰিয়েই এখন গাড়ী ধৰা হ'ল ছেটলমেণ্ট এৰিয়াত। ML04A8404 নম্বৰৰ গাড়ীখন আমি ৰখালোঁ। ৰখাই তাত যেতিয়া তালাচী চলোৱা হ'ল, তেতিয়া আমি তাত প্ৰায় 1 কেজি ওজনৰ, 907 গ্ৰাম ওজন হৈছে আমি ওজন কৰোঁতে, মানে ছাছপেক্টেড মেফ এম্ফিটামিন টেবলেট 9,000টা টেবলেট আছে, যিটো NDPS আইটেমত পৰে। আমি এইটো FSLলৈ পঠাম, তাৰপিছত এইটো NDPS আইটেমৰ কথাটো ক'ব পৰা যাব। আৰু এইখিনি আমি ধৰা পেলাবলৈ সক্ষম হওঁ। লগতে এজন ড্ৰাগ সৰবৰাহকাৰী আব্দুল কাদেৰ নামৰ, তেখেতক আমি ধৰা পেলাবলৈ সক্ষম হওঁ। এইটোৰ বজাৰ মূল্য প্ৰায় 27 লাখ টকা হ'ব গম পোৱা মতে। আৰু আমাৰ মাননীয় SP মানৱেন্দ্ৰ দেৱৰয় মহোদয়ে ড্ৰাগছৰ বিপক্ষে আমাৰ খুব সঘন অভিযানবিলাক তদাৰক কৰি আছে। আৰু ছাৰৰ প্ৰত্যক্ষ পৰিচালনাতে আমি উক্ত অপাৰেশ্যনটো চলাইছিলোঁ। আৰু সেইমতে আমি ড্ৰাগ সৰবৰাহকাৰীজনক আটক কৰিবলৈ সক্ষম হওঁ। রাস্তায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক মৃত্যু যুবকের। মৃতের নাম মানুষ মুখার্জি, দুধপাতিলের বাসিন্দা যজ্ঞেশ্বর নাথের ছেলে মানুষ। ঘটনাটি ঘটেছে উধারবন্দে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত 11টা নাগাদ বাইক নিয়ে দুধপাতিলে তার বাড়িতে যাওয়ার সময় উধারবন্দ ডায়েট রোডের খাদি অফিসের সামনে রাস্তায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন মানুষ। এতে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে 108 অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মানুষের মরদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। এদিকে দুর্ঘটনা সংঘটিত হবার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় মানুষ মানুষের মৃত্যুর জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। তাদের অভিযোগ, রাস্তার উপর বিদ্যুতের খুঁটি থাকার জন্য প্রায়শই বহু মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর জিপির বর্মননগর এলাকার মানুষ যোগাযোগের অব্যবস্থার দরুন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় সড়কের যে অবস্থা, একই অবস্থা সেতুরও।
স্কুলের কঞ্চি কাছে শিশুদের ঝুঁকিবহুল একটি বাঁশের সাঁকো পেরিয়ে বর্মননগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। বাচ্চা হাইতে আইতে পারে না, আমরা কত কষ্ট করি, এখন সান্দা উঠাইয়া সবে মিলিয়া আমরা রো গ্রামর হোক, গ্রামর মানে ডিগ্রি পার্ট ওয়ান টুপিটোর পার্ট ওয়ানোর আর বর্মননগরের মানুষের সবে মিলিয়া ফুলটা বানাইছে, যার যে মানে গড়ের বাঁশ মানে কিনিয়া উনিয়া কষ্ট কষ্ট করিয়া আর কি, তবুও এই ফুল এটা ভাঙিয়া যায় গিয়া ছয় মাসও টিকে না এই ফুলটা। তখন সরকারে একটা ফুল মানে এই সাইডও মানে ফুল নাইও, কোনোটা ফুল নাই, নালার উপরে উপরে বেজান ফুল নাই, এটা সব মানে ফুল এটা দিলে সরকারে বালাইতো আছে। আমরা এলাকাবাসীর অভিযোগ, আজ অবধি কোনো সরকারই তাদের আশ্বস্ত করেনি যে রাস্তাঘাট হবে, সেতুও হবে। পার্ট ওয়ানের সদস্য একজন, দেখুন এই যে ফুল আছে, সরকারে আজ পর্যন্ত আমরা কোনো উন্নতি করছে না, আর এখানে ওই দেখেন ছোট ছোট বাচ্চা আছে, তারা তো বড়, আর ছোট ছোট অনেক বাচ্চারা আছে যে এই ফুল ফাইড়িয়া বর্মননগর স্কুল যাওয়া লাগে। আমরা গ্রামের অবস্থা অত অবস্থা খারাপ, সরকারে আজ পর্যন্ত দেখেন আমরা দেখছে না, আমরা পথ ঘাটের লাগে, আমরা কতবার আমরা সরকারে আবেদন জানাইছি কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারেই আমরা কোনো আস্থা দিছে না, সান্ত্বনা দিছে না যে আমরা রাস্তাঘাট হইব, রাস্তাঘাট হইব কইয়া আজ পর্যন্ত কোনো ইয়ে কাজ করছে না। আমরা চাই এই যে ফুল হোক, আরও অনেক ভিতরে দিয়ে আরও পাঁচ ছয়টা ফুল আছে ওটাই হোক, কেন ছাত্ররা ছোটো ছোটো বাচ্চারা চার বছর তিন বছরের বাচ্চারা ও আমরা বর্মননগর স্কুলে আয় এই ফুল পাই দিয়া, ওখান যদি একজন বাচ্চা যদি পড়ে তার মা বাবার কতটা ক্ষতি হইব, এমন শক্তি নাই যে তারা কোনো অতটা পয়সাও নাই যে তারা ডাক্তার উক্তার লইয়া দিতে, ওই তো আমরা গ্রামের সবে মিলিয়া সাহায্য করি আমরা বাচ্চারা ডাক্তারে নেওয়ার, ওই দেখেন এই ফুলের অবস্থা, আর ওই দিকে আছে আমরা আরও টুপিডর পার্ট টু, ওইখানের অনেক ছোট ছোট বাচ্চারা ওই বর্মননগরেই আইয়া পড়াশোনা করে। এলাকাবাসীর আরও অভিযোগ, টুকি রহরের শতাধিক পরিবারেরও যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো, জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। ভুবনডর জি পিট, এটা টুপিডর ও পার্ট ওয়ান পড়ছে, এখানে সহপরিবার আছে, এই ফুলে দিয়ে আইন আবার যাওয়া করেন ছাত্র সকল, ছোট ছোট ছাত্র সকল আইয়া বর্মননগর আইয়া স্কুলে পড়েন, এই দেখুন এদিকে ফুলের অবস্থা, ওর ছোট ছোট দুই বছর চার বছরের বাচ্চা ওর ফুলে দিয়ে আইন আইয়া ওখানে বর্মননগর আইয়া স্কুলে পড়েন, এই দেখুন এদিকে রাস্তাটা দেখুন, ও রাস্তা জঙ্গল যুগ কিতা বলা কত মানে সাফ থাকে, ওই রাস্তা গিয়া বর্মননগর গিয়া স্কুলে পড়েন, এটা আপনার অসুবিধা বেজান আছে। ঈদ উল ফিতর উৎসবের প্রাক্কালে দুস্থদের বস্ত্র বিতরণ করল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। পরিষদের পক্ষ থেকে রবিবার দুপুর ১২টা নাগাদ উধারবন্দ পানগ্রাম মাহুতপাড়া এলাকার দুস্থদের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিষদের সাধারণ সম্পাদক মহিমউদ্দিন লস্কর বলেন, সামাজিক কাজই হচ্ছে তাদের সংগঠনের মূল লক্ষ্য, আগামীতে তারা আরও বড় ধরনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন মহিম। আজকে আমরা দুই দিন থেকে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের নামের যে সংগঠন, আমরা ওই সংগঠনের কর্মকর্তা সবে মিলিয়া আমরা যতটা আমরা পারি আর শাড়ি লুঙ্গি আমরা ডিস্ট্রিবিউট করলাম জায়গায় জায়গায় গিয়ে, আমরা ঘরে ঘরে গরিব মানুষ দেখে দেখে দিয়া প্লাস অল উদারবন সেন্টারের মধ্যে যতটা গ্রাম আছে ডুমরঘাট কাশিগুল ওই সুলতাহান্দি সব এলাকায় গিয়া গিয়া ঘরে ঘরে গিয়ে আমরা টুকিয়া দেওয়ার দেও গরিব মানুষের শাড়ি লুঙ্গি, আমরা টার্গেট করছিলাম কিছু বেশি দেওয়ার লাগে, যেহেতু আমরা অর্থর বিনিময়ে বেশি দিতে পারছি না, তবুও আমরা টার্গেট রাখছি ২০০ শাড়ি একটা ১০০ লুঙ্গি আমরা ডিস্ট্রিবিউট করতাম ঈদের উপলক্ষে। তাই আজকে কতটা করা হলো, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের থেকে আরম্ভ করছি না, আমরা কালকের থেকে আরম্ভ করছি, আজকে এই জায়গাটা আজকে তোরা দিছি আর ডুমরঘাট এখানে দেওয়া হয়েছে আরও ৫০টার মতো, আর আগামীটা কোন জায়গা দিব কালকে আগামী বিকাল টাইমে দেওয়া হবে আপনার সুলতানহান্দি। পূর্ব ধলাইয়ের কালাখালে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। জানা গেছে রবিবার কালাখাল পুঞ্জিতে খাসি সম্প্রদায়ের কিছু মানুষ একটি সভায় যোগদান করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আমড়াঘাট এলাকায় আসার পর তাদের অটোর সঙ্গে সংঘর্ষ হয় অন্য আরেকটি অটোর, এতে খাসিপুঞ্জির লাশ নামে এক ব্যক্তি এবং অন্য অটোর চালক আমিরুল ইসলাম মজুমদার আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
পরে কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি অটোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাই হোম ইন্ডিয়া নামে এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার রাঙ্গিরখাড়ি গিরিভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে দেখা যায়। পরে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তা সন্দীপ দাস বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শই রক্তের অভাবে বহু মানুষকে সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এসব দেখে সংস্থা এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। তিনি জনতার কাছে আবেদন জানিয়েছেন, তারাও যেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এ ধরনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং রক্তদানের মাধ্যমে অন্যের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নমস্কার, আজকে আমরা মাই হোম ইন্ডিয়ার তরফ থেকে একটা রক্তদান শিবির আয়োজন করেছি। তো মাই হোম ইন্ডিয়া আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত দেড় দুই বছর থেকে মাই হোম ইন্ডিয়া শিলচরে অনবরত কাজ করে যাচ্ছে। বিশেষতভাবে মাই হোম ইন্ডিয়া বহিরাজ্য থেকে আসা যে রুগীদেরকে নিয়ে কাজ করে, কেননা বহিরাজ্য থেকে আসা রুগীরা অনেক সময় চিকিৎসার জন্য যখন কোনো চিকিৎসা কেন্দ্র বা মেডিকেল কলেজ অন্যান্য নার্সিংহোমে যায়, অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেই কথাটা মাথায় রেখে মাই হোম ইন্ডিয়া শিলচরে এই কাজটা শুরু করল। তো অনেক সময় হয় কি, আমরা ফেস করেছি যে জিনিসটা, ওইটাই বলছি যে রুগীদের যখন কোনো রক্তের প্রয়োজন হয়, তো রক্তে আপনারা জানেনই যে রক্ত পাওয়াটা অনেক মুশকিল। আজকে থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার অন্যান্য অনেক কাজের জন্য রক্তের প্রয়োজন হয়। তো ওই রিকোয়ারমেন্টটা সাধারণত আমরা দেখেছি যে মেডিকেল এই ক্ষেত্রে অনেকটাই হেল্প করে থাকে। তো এই কথাটাই মাথায় রেখে মাই হোম ইন্ডিয়া আজকে আমরা যে একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা মেডিকেলের জন্য ব্লাড ক্যাম্প করা প্রয়োজন। কেননা আজকে সেই রক্ত, যেটা একটা লেখাই আছে যে রক্তদান জীবনদান, তো সেই জীবনদান যদি করতে মানে রক্তের প্রয়োজন আছে। স্বতন্ত্র ধারা বাংলা গানের জনক গৌতম চট্টোপাধ্যায়ের 71তম জন্মদিন উপলক্ষে শনিবার গান্ধীবাগ পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তমঞ্চে স্বাধীন গান শীর্ষক ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তারা হলেন বরাক উপত্যকা স্বতন্ত্র ধারা সঙ্গীত প্রেমীরা। এদিন সন্ধ্যের পর স্থানীয় শিল্পীদের উদ্যোগে বেশ কিছু স্বতন্ত্র ধারার গান পরিবেশিত হয়। পরে অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে বরাক উপত্যকার স্বতন্ত্র ধারা সঙ্গীত প্রেমীদের পক্ষে জানানো হয়েছে, তারা আজ একত্রিত হয়েছেন শুধু গৌতম চট্টোপাধ্যায়ের জন্মদিন পালনের জন্যই নয়, মানুষের মধ্যে সংস্কৃতি এবং গানের আদান প্রদানই হচ্ছে তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেবার জন্য তারা শিলচর পুরসভাকেও ধন্যবাদ জানিয়েছেন। আমরা আজকে পালন করছি ভারতবর্ষের প্রথম ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা এবং ভারতবর্ষ এবং বাংলার মাটিতে স্বতন্ত্র ধারা গানের জনক গৌতম চট্টোপাধ্যায়ের 71তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা আয়োজন করেছি একটা মুক্ত মঞ্চে। আমরা আয়োজক বরাক উপত্যকার স্বতন্ত্র ধারা সঙ্গীত প্রেমীরা, এবং আমাদের মধ্যে আছে অনেকটি ব্যান্ড এবং অনেকজন যারা সঙ্গীত ভালোবাসেন, স্বতন্ত্র গান ভালোবাসেন, মোহিনীর ঘোড়াগুলিকে ভালোবাসেন। এই মুক্ত মঞ্চে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিলচর শহরের তাবড়ো তাবড়ো সঙ্গীত শিল্পীদের এবং সঙ্গীত প্রেমীদেরও, নিজের ইচ্ছা মতো গান করুক। এবং আমাদের একটা বিষয় আছে এই আজকের অনুষ্ঠানে, সেটা হলো গিয়ে বাংলা সিনেমার বাইরে বাংলা গান। তো সেই বিষয়ের উপরে অনেকেই গান করেছেন, কেউ ফোক করেছেন, কেউ বাউল গান করেছেন, কেউ লালন গীতি করেছেন, এবং কেউ অনেকেই ব্যান্ডের গান করেছেন, স্বতন্ত্র ধারার গান করেছেন।
ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করেছেন। তো এই আজকের অনুষ্ঠানে আমরা অনেক শিল্পীদের পেয়েছি, আমাদের অনেক গান শুনতে পেয়েছি এবং অনেক গান আমরা শোনাতেও পেরেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি। তো আমরা এই উদ্দেশ্য নিয়েই আজকের অনুষ্ঠানটা করেছিলাম, শুধু জন্মদিন পালন নয়, মানুষের সাথে সংস্কৃতির আদান প্রদান, গানের আদান প্রদান যাতে হয় তার জন্য এই অনুষ্ঠান। আপনারা যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং শিলচর পৌরসভাকে এবং গান্ধীবাগ পার্কে এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি, তাই গান্ধীবাগ পার্কে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাংলা চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের 43 ঘন্টা 48 ঘন্টার পর এবার জাতীয় রেকর্ড গড়ার লক্ষ্যে নাগাড়ে 56 ঘন্টা নৃত্যের চ্যালেঞ্জ নিয়েছেন শিলচরের নামজাদা নৃত্যশিল্পী রূপেন্দু দাস। রবিবার বেলা 11টা নাগাদ শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠানের সূচনা হয়। ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়নন্দজী মহারাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ সহ আরও অনেকে। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী মৃন্ময়নন্দজী মহারাজ বলেন, নৃত্য এবং গান সাধনার মাধ্যমেও ঈশ্বরের কৃপালাভ সম্ভব। এখানে ঈশ্বর লাভে যে পদ্ধতি সেটা হচ্ছে অনেকে নৃত্যের মাধ্যমে, গানের মাধ্যমে, জপের মাধ্যমে ঈশ্বরকে লাভ করতে পারেন। ভারতবর্ষে সেই সাধনাতে আমরা দেখেছি অনেক মহাপুরুষ উঠে এসেছেন। আজকে এই 56 ঘন্টায় যে বাপিবাবু যে নৃত্য করবেন, এটা তার মনে হয় আর কি, হয়তো জানি না কত বছর তিনি এটা সাধনা করছেন, এটা একটা তার সাকসেসের দিন। তার সে খুব সুন্দর করে এই যে প্রয়াসটি নিয়েছেন আর কি, এই সাহসটি নিয়েছেন, ঈশ্বরের কৃপাতে তার এই সুন্দর সময়টা, যে 56 ঘন্টা যেন সুন্দরভাবে সে আমাদেরকে আনন্দ দিতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জে জব্দ 27 লক্ষ টাকার নেশার ট্যাবলেট, আটক এক। উধারবন্দে বৈদ্যুতিক খুঁটিতে বাইকের সজোর ধাক্কা, হত চালক। যোগাযোগ অব্যবস্থায় ঢুকছেন দলাইয়ের মানুষ, ক্ষোভ ভুক্তভোগীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।